হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো আমি একটু রেডি হয়েছি, শাড়ি পরেছি, আর এখন যাব। আমার দিদির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তো ওরা একটা হোটেলে নিয়ে যাচ্ছে, সবাইকে নিয়ে যাচ্ছে, তো ওখানে যাচ্ছি, সেই জন্যই রেডি হয়েছি। তো শাড়ি পরেছি, তো আমি তো অকেশনালি একটু শাড়ি পরি, তো সেই জন্যই শাড়ি পরেছি। আর যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারিতে যাচ্ছি, তো একটুখানি হালকা কিছু জুয়েলারিও পরেছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এবারে বেরোবো। তো ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো চলে এসেছি, এটা হচ্ছে একটা চাইনিজ হোটেল, তো এখানেই চলে এসেছি। তো যেহেতু বাচ্চারা কাচ্চা এখানে সবাই আছে বেশি, তো সেজন্য বাচ্চারা যেহেতু চাইনিজটাই পছন্দ করে, তো সেজন্যই চাইনিজ হোটেলেই এসেছি। তো তোমাদের সাথে হোটেলটাও একটুখানি আমি শেয়ার করে নিচ্ছি। আর ফ্যামিলির সবাই একসাথে এক জায়গায় হলে তো খুবই মজা হয়। তো যেহেতু দিদিরা রয়েছে, আমরা সবাই রয়েছি, আমাদের সবারই ছেলেমেয়েরা রয়েছে, আর আমার এটা হচ্ছে আমার ছোড়দা আর ছোটো বৌদি, আর এটা হচ্ছে আমার বঞ্জির বর, বঞ্জির ছেলে, আর ওই যে আমার জামাইবাবু, আর এই যে এটা হচ্ছে আমার দিদি, ওই যে স্কাই কালারের শাড়ি পরা ওটা আমার দিদি, ওই দিদিরই আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আর এই যে জামাইবাবু। তো প্রতিবারই ওরা নিয়ে আসে কোনো না কোনো হোটেলে, এক এক সময় এক এক বছর এক একটা হোটেলেই ওরা এইভাবে আমাদের নিয়ে আসে সবাইকে। আর এই যে এখানে বাচ্চাগুলো এখন একটুখানি বসে রয়েছে, যেহেতু এদিকে সবাই একটুখানি ফটো তুলতে ব্যস্ত, তো ওরাও নিজেদের মধ্যে একটুখানি খেলতে ব্যস্ত। তো ফটো তোলা হয়ে গেছে, এবারে একটু দাঁড়িয়ে যাও, আমি আর একটু ভিডিও করে নিই। আর ম্যারেজ অ্যানিভার্সারি যেহেতু, সেহেতু তো একটু কেক কাটার পর্ব থাকবেই, তো এই হোটেল থেকেই একটা কেক ওদেরকে গিফট করেছে, আর একটা কেক আমরা নিয়ে এসেছি, তো সেই জন্য এবার কেকগুলোকে নেওয়া হয়েছে। তো এবারে কেক কাটা শুরু হবে, কেকগুলো রেডি করে নিয়েছে আর এখানে গিফটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। তো এবারে কেক কাটার পর্ব, তো দিদি জামাইবাবু এখনও ওই পাশটায় রয়েছে, আসুক, আসলে পরেই তারপরে কেক কাটা হবে। তো অ্যাটলিস্ট দুজনকে এক জায়গায় করে এবারে কেকটা কাটা হচ্ছে, ডেকে ডুকে আনা হয়েছে কেক টেকটা কাটার জন্য। তো এবারে কেক কাটাটা হলে তারপরে আমাদের ডিনারটা সারবো। তো ফার্স্টে ওই জন্য কেকের জন্য একটু টেবিলটাকে রেডি করে নিচ্ছে, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। ফটো তোলা, কেক কাটা সব কিছুর পর্ব কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমাদের ডিনারের পর্ব। তো এবার সবাই যার যার জায়গা মতন এবার বসে গেছি। আমাদের স্টার্টার এখন চলে এসেছে, আর স্টার্টারে এলো একটা চিকেনের আইটেম ছিল আর একটা ফিশের আইটেম ছিল। তো ফার্স্টে চিকেনের আইটেমটা নিয়ে এসেছে, চিকেন কাবাব ছিল, আর ছিল এখানে স্যালাড আর গ্রিন সস, এটা তো আছেই, আর স্যালাডটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছিল।
চিকেনের যেটা চিকেন কাবাবটা, এটা কিন্তু খুব সফট ছিল আর খেতে খুব টেস্টিও ছিল। তো চিকেনটাকে ফার্স্টে দিয়েছে, আর এরপরে কিন্তু ফিশের আইটেমটা সার্ভ করেছে। তো এই ফিশের আইটেমটা এই ফার্স্টবার আমি খেলাম, তো খেতে খুব সুন্দর ছিল। তো একসাথে গল্প করতে করতে হাসি মজাতেই খাওয়া চলে, তো দারুণ একটা ছিল। এই ফিশের আইটেমটা আমি এই ফার্স্টবার খেলাম, তো সত্যিই খুব সফট ছিল আর খুব ভালো ছিল। আর এখন আমাদের চলে এসেছে মেন কোর্স, আর মেন কোর্সে ছিল নুডলস, ফ্রাইড রাইস, আর ছিল চিকেনের চিলি চিকেন ছিল, আর ছিল এটা হচ্ছে চিলি ফিশ, তো চিলি গার্লিক ফিশ ছিল এটা। তো এই আইটেমগুলো খুব ভালো, তবে আমার এখানে চিলি চিকেনের থেকে এই যে গার্লিক ফিশটা, এটা আমার বেশি খেতে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, এখানকার যে ফিশের যে সফটনেস, এটা কিন্তু খুব ভালো ছিল। কমপ্লিট হয়ে গেছে আর সবশেষে চলে এসেছে, এটা হচ্ছে মশলা পোলাও, এটাও খুব সুন্দর ছিল। তো এটা এটা আমার কাছে খুবই ভালো লাগলো, আর একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করেছিল। আর এইসব রিচ খাবার পরে এরকম একটু ঠান্ডা ঠান্ডা এই কোলাটা খেতে খুবই ভালো লাগে। তো 2023-এর ম্যারেজ অ্যানিভার্সারি আমার দিদির খুব ভালোই কাটলো, সবাই মিলে খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, তো মজা করেই কাটলো। আর এইমাত্র বাড়িতে আসলাম, আর আজকে সেরকম একটা ঠান্ডা নেই, একদম মানে বেশ ঠান্ডাও না গরম না এরকম একটা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।